फ्रेंड्स আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে Samsung J2 আপনারা নিউ ইমেল আইডি ওপেন করবেন। তো আমি রিসেট করার পরে কিভাবে আপনারা নিউ ইমেল আইডি ওপেন করবেন সেই ইনফরমেশনটা পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেব। তো অনেকে কি করে, মোবাইল তো রিসেট করে ফেলে কিন্তু নিউ ইমেল আইডি ওপেন করতে পারে না। তো কিভাবে করবেন তো পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এক এক করে দেখাবো কিভাবে আপনারা নিউ ইমেল আইডি ওপেন করবেন। তো গাইস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন ইনফরমেশান আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো গাইস চলুন আপনাদেরকে পুরো ইনফরমেশানটা দেবো কিভাবে আপনারা নিউ ইমেল আইডি ওপেন করবেন। তো ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছে, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস আমি মোবাইল ওপেন করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নিউ ইমেল আইডি ওপেন করবেন। তো এখানে ডাইরেক্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে ইমেল বক্সে চলে যাবেন। তো ইমেল বক্সে যাওয়ার পর আপনাদেরকে পুরো দেখাবো কিভাবে আপনারা করবেন। তো এখানে নেক্সট ডান, তারপর আপনারা এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কীভাবে ইমেল আইডিটা ওপেন করবেন, তো যেহেতু এটা আমি নর্মাল ইমেল আইডি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল নাম্বার লিঙ্ক করেও কিন্তু ইমেল আইডি ওপেন করতে পারবেন। তো এখানে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন, দিয়ে ফার্স্ট ক্লিক করবেন। এখানে আপনারা নাম দিয়ে দেবেন, আপনাদের নাম আর লাস্ট নেম। তো এখানে যা হোক আমি একটা নর্মাল দিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল নাম দিয়ে দিলাম, আর এখানে আপনাদের ডেট অফ বার্থ চুজ করে নেবেন। আমি নর্মাল যা হোক একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদেরকে কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের দুটো ইমেল আইডি এসেছে। তো যেই নামে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আপনাদের সেই নামে কিন্তু দুটো ইমেল আইডি শো করছে। তো আপনারা কী করবেন, যে কোনো একটি ইমেল আইডি আপনারা দুটোর মধ্যে চুজ করে নেবেন। তো আমি এখানে একটা চুজ করে নিলাম, দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের এখানে কী হবে, পাসওয়ার্ড চাইবে। তো এখানে পাসওয়ার্ড আপনারা যে কোনো একটি দিয়ে দেবেন, স্মার্ট পাসওয়ার্ড। তো এখানে আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি যে কোনো। তো এখানে আমি একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো কী পাসওয়ার্ড দেবো। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তো এখানে আমি গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনাদেরকে এই অপশানগুলোকে কিন্তু ইনেবল করতে হবে, তবেই কিন্তু আপনাদের ইমেল আইডি ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি ওপেন হয়ে গিয়েছে। তো এবারে আমি কী করব, নেক্সট করব। নেক্সট করার পরে তো আপনাদেরকে এই অপশানগুলো কিন্তু ইনেবল করতে হবে। তো এখানে আমি ইনেবল করে করে চলে যাব। তো পুরো আপনাদেরকে ইনফরমেশানটা বলে দিচ্ছি। তো গাইস আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দেখাচ্ছে না, তো এখানে তবুও কিন্তু ইমেল আইডি অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। তো আপনাদেরকে এখান থেকে আর কিছু করতে হবে না, আপনারা ডাইরেক্ট কোথায় অ্যাড করতে হবে আপনাদেরকে প্লে স্টোরে চলে যাবেন আপনারা। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা কী করবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে এগ্রি করতে হবে, করার পরে কিন্তু এখানে অটোমেটিক ইমেল আইডি নিয়ে নেবে। আর আপনাদেরকে কী করতে হবে, অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে যাওয়ার পর আপনাদের যে অ্যাপসগুলি রয়েছে অল অ্যাপস, তো সেগুলোকে আপনাদেরকে কিন্তু আপডেট করতে হবে। তো আপডেট তো করে নেবেন আপনারা। তো আমি জাস্ট আপনাদেরকে যে কোনো একটা আপডেট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু ইউটিউব রয়েছে আমি ইউটিউবটি আপনাদেরকে আপডেট করে দেখিয়ে দেবো। তো গাইস আপনাদেরকে কিন্তু এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি প্রত্যেকবারে। তো অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। তো গাইস আপনাদেরকে পুরো ইনফরমেশান দেখিয়ে দিলাম আপনারা কীভাবে ইমেল আইডি ওপেন করবেন। তো গাইস চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।